हे गाइस, वेलकम टू अनदर वीडियो। तो ब्रैंड न्यू इंस्टा 360 নিয়ে নিয়েছি। তো এইটা নিয়েছি হয়ে গেল সপ্তাহখানেক, দেড় দু সপ্তাহ হয়ে গেছে। তো আমি ভালো ওটা ইউজ টিউজ করে তারপর তোমাদের জন্য রিভিউটা আমি নিয়ে আসছি। তো প্রপার জেনুইন রিভিউ থাকবে, কোনো পেড প্রমোশন তো নয় এটা একদমই। তো নিজের পকেট থেকে টাকা বার করে এটা কিনেছি। এটার দাম বলছে তোমার 30,000 টাকা। আর এর ভেতরে কী আছে না আছে সব কিছু দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর এতদিন এটা ইউজ করে কি বুঝলাম, কেমন কি ক্যামেরাটা সব কিছু বলবো। আর এখানে আমার ছোটো ভাই দাঁড়িয়েই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মেনলি এটা ওর জন্যই নেওয়া, মোটো ব্লগ সেট আপের জন্য। তো এতদিন ফোন দিয়ে ভিডিও করেছি। তো ফোন দিয়ে হলে কি বলতো, মানে ঠিক আছে কিন্তু ফোনে অসুবিধা হয় একটাই, ফোন দিয়ে কল করা প্লাস ভিডিও করা, ধর নেভিগেশন দেখা কোনো কারণে তো হয়ে ওঠে না। তো এইটাও একটা ইনভেস্টমেন্ট করলাম, ফার্স্ট মোটো ব্লগে ফার্স্ট মাই ক্যামেরা, দেখে নাও ইনস্টা 360। তো এর মধ্যে কি আছে না আছে সব কিছুই দেখবো। তো সবার ফার্স্টে মেনলি একটা কথা বলে দিই তোমাদেরকে, তোমরা কোনোদিনও যদি এইটা তোমরা অর্ডার করো, আর মেনলি যদি তোমরা ভাবো যে দুটো লেন্স আসবে, একটা 360 আর একটা নর্মাল লেন্স, তো ভালো করে দেখে নেবে, এইটা অর্ডার করবে না, ঠিক আছে? এটা ভালো করে দেখে নাও, ইনস্টা 360 এটা 1K এডিশন, ঠিক আছে? তোমরা 4K এডিশনটা নেবে না, টুইন এডিশন একটা আছে, এইটা যে টুইন এডিশনটা তোমাদের দেখাচ্ছি এই টুইন এডিশনটা অর্ডার করবে। এইটা এইটা হচ্ছে তোমার নর্মাল আর এটা হচ্ছে টুইন এডিশন, ঠিক আছে? তোমাদের যদি টুইন এডিশনটা নেওয়ার মনে হয় তাহলে টুইন এডিশনের, কারণ ওটাতে ডবল লেন্স থাকবে আর এটাতে সিঙ্গেল লেন্স, ঠিক আছে? এইটা নেওয়া মানে আমি ভেবেছিলাম ফার্স্টে টুইন এডিশনটা, মানে আমি বহুত কনফিউজ ছিলাম, কারণ মার্কেটে অনেক ধরনের ক্যামেরা ছিল মার্কেটে, মানে এরকম ক্যামেরা সেমই সব আনবক্সিং করছে কিন্তু দেখাচ্ছে ডবল। মানে আমি এর নিয়েছিলাম 360 ক্যামেরাটার জন্য, 360 লেন্সটার মধ্যে 360 লেন্সটা আমাকে আলাদা বাই করতে হবে। তো এখন ওটা পাওয়া প্রচুর টাফ, অনলাইনে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না 360 লেন্সটা। এটা আমাকে কলকাতা মেট্রো গলি থেকে গিয়ে মনে হয় পাবো, জানি না, যদি না পাই তাহলে পুরোপুরি টোটাল লস, কারণ আমি 360 লেন্সটার জন্য মেনলি এটা অর্ডার করেছিলাম যে 360 লেন্সটাও পাবো আর নর্মাল ব্লগিংটাও আমার হয়ে যাবে। তো 360 লেন্সটার সাথে আসেনি, কেউ যদি অর্ডার করো তাহলে ভেবেচিন্তে বুঝেশুনে অর্ডার করবে, নইলে আমাদের মতন তোমরাও ঠকে যাবে। বাট ঠকার কিছু নেই, যা যা বলেছে সেটা দিয়েছে এর মধ্যে, শুধু অর্ডারটা ভুল হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তো গাইজ, আমার ক্যামেরা চলে এসেছে, দাদা এখন বার করছে। এটা তো একটা এক্সেসরিজ আসছে, তো দুটো এসছে, তো একটা এক্সেসরিজ আছে, মানে দেখাচ্ছি ভিডিও লাগবে না আমার, ইউটিউবের জন্য লাগবে, আমার ইউটিউবের জন্য লাগবে, ইউটিউব, হ্যাঁ। এখন আমরা দেখে নেব যে এইটার মধ্যে কি আছে। তো এই সরি উল্টো, এটার মধ্যে তোমার কি কি রয়েছে একবার দেখে নাও। এটার মধ্যে তোমার একটা লেন্স থাকবে, এ দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো একটা লেন্স থাকবে, একটা ব্যাটারি বেস আর একটা চার্জিংয়ে আর একটা কেস থাকবে, ঠিক আছে? দেখো ভালো করে দেখে নাও। তো এটা আমি আরও ভালোভাবে তোমাদের দেখিয়ে দেবো, এখন আনবক্সিং করবো। তো ফার্স্টে ফার্স্ট অফ অল যেই মেনলি কথাগুলো ছিল সেগুলো তোমাদেরকে বলে দিলাম। তো চলো এবার দেখে নিই এটার মধ্যে কী রয়েছে আর এটার কেমন কী ভিডিও কোয়ালিটি, কী ফটো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। নাইট ভিশনটা কেমন দিচ্ছে কেমন না দিচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো গাইজ, এই যে হলো ক্যামেরা, তো এই যে ইনস্টা 360 1RS 4K এডিশন, ইনস্টা 360 1RS 4K এডিশন, ঠিক আছে? তো এটা এখন আমি আনবক্সিং করবো, তো এবারে কী রয়েছে না রয়েছে টোটালি তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে এখানে দেখে নাও, এখানটাও একটা প্রবলেম হয়ে গেছে, মানে আমি যেটা দেখছি আর কি। তো এখানে দিয়েছে যে 360 একটা অ্যাঙ্গেলের এই দিন 360 ক্যামেরাটা, সরি অ্যাঙ্গেল 360 লেন্সটা দেয়নি এর মধ্যে। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে এইটা যেটা রয়েছে এইটা, এই যে এই ফটোটা, এই ফটোটা 360 লেন্সের, ঠিক আছে? কিন্তু 360 লেন্স এখানে অ্যাভেলেবেল করা হয়নি। আমি যখন এটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, কারণ অনলাইন অফলাইনে ক্যামেরাটা আমি কোথাও পাচ্ছিলাম না, অনেক খুঁজেছি, একমাত্র কলকাতা যাওয়া ছাড়া, কিন্তু কলকাতা আমার যাওয়ার টাইম হয়ে উঠছিল না, তো পাইনি আমি কোথাও অফলাইনে। অফলাইন দেখে নিলে এই প্রবলেমটা হতো না। তো এই হচ্ছে ক্যামেরা, এটা 4K 60 FPS এ রেকর্ড করতে পারবে। এটার ক্যামেরা লেন্স হচ্ছে
48 megapixel ফটো মানে 48 megapixel ক্যামেরা এটা ঠিক আছে কারণ কি স্লো এফেক্টস কি এটা যাই হোক তো আর এটা 5 মিটার অবধি জলের মধ্যে নিয়ে যেতে পারবে ওয়াটার ড্রপ ওয়াটারপ্রুফ অতটাও নয় এটা দিয়েছে 16.4 ফিট 16.4 ফিট এটা জলের নিচে যেতে পারবে ঠিক আছে তো এটা বেশিটা না অল্প একটু জাস্ট অল্প তো এটা একটা একদম ডাইরেক্ট এটার সাথে না কারণ এটা খুলে তো এটার ভিতরে জল ঢুকে আবার চান্স আছে তো এর মধ্যে একটা কেস পাওয়া যায় কেসটা দিয়ে তবেই আর এইখানে তোমার দিয়েছে সব কিছু আমি দেখাচ্ছি তো ফার্স্টে এটাকে আমি আনবক খুলি ঠিক আছে তো এটা আমি এখন সাইডে রাখছি আর এটার মধ্যে আছে কী কী রয়েছে তো এটার মধ্যে রয়েছে তোমার একটা লেন্স ব্যাটারি আর এখানে সব ডকুমেন্টস স্টেশন সব কিছু রয়েছে তো গাইস তো এই হচ্ছে ক্যামেরা ঠিক আছে ক্যামেরার বক্স আর এর মধ্যে কী কী ফিচার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে বক্স আর এখানে সব কিছু তোমার মেনশন করে দিয়েছে এইখানটা ঠিক আছে এখানটা পুরো মেনশন করে দিয়েছে দেখে নাও 68 মেগাপিক্সেলের ক্যামেরা ঠিক আছে আর এখানে ওয়াটার ড্রপ 16 ফিট অবধি নিয়ে যাওয়া যাবে 4K 60 FPS রেকর্ড করতে পারবে আর এখানে দিয়ে দিয়েছে এখানে জুমিং এ জুম দিয়েছে এই যে আর এটা ভয়েস ওভারের মধ্যে নর্মাল ভয়েসও তুমি এটার মধ্যে ক্যাপচার করতে পারবে আর এটা এক্সটার্নাল একটা অ্যাডাপ্টার পাওয়া যায় মানে যেমনি গোপ্রোতে লাগে অমনি একটা এক্সট্রা এ লাগালে তবে তুমি এটা আলাদাই করতে পারবে আলাদা মাইক সেট করতে পারবে তাছাড়া কোনো অপশান নেই আর অন্য তুমি যদি নর্মাল এটা জ্যাকের সাথে কানেক্ট করো কিন্তু এটা নেবে না তো আর এখানে একটা দিয়েছে হচ্ছে এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার মতন তুমি এটা ইউজ করতে পারবে এটা ওয়াইফাই সাথে কানেক্ট হয়ে যায় তো কানেক্ট করে তো একদম সিসিটিভি কোথাওটা রেখে দিয়ে ফোনের মধ্যে তুমি এটা দেখতে পারবে এর মধ্যে অটো এডিট আছে মানে এটার অ্যাপসের মধ্যে তো এটার অ্যাপসে আমি দেখাচ্ছি তোমাকে আর এই হচ্ছে ক্যামেরা আর এটা অ্যাপসে কী আছে আমি দেখাচ্ছি এই দেখো এই দেখো এখানে এই কিবারগুলো আছে এটা স্ক্যান করলে এটার মধ্যে না কতক্ষণ ছিল সরি আচ্ছা সরি এই যে এইটা স্ক্যান করলে ওটা অ্যাপটা তুমি ডাউনলোড করতে পারবে আর এখানে এই স্ক্যানারে এটা এর মধ্যে পুরো টোটাল এখানে ভিডিও দিয়ে সব কিছু তোমাকে বুঝিয়ে দেবে আর এর মধ্যে কী আছে একবার দেখ এইটার মধ্যে আছে তোমার মধ্যে পাওয়া যায় এই এটার মধ্যে ফার্স্টেই তোমার পেয়ে যাচ্ছ একটা ডেটা কেবিল মানে একদিকে ভালো হয়েছে যে এটার মধ্যে তোমার টাইপ বি টু টাইপ সি অ্যাডাপ্টার পাওয়া যায় মানে তুমি বাই চান্স এটা হারিয়ে গেলে বা কোনো ড্যামেজ হয়ে গেলে তুমি টাইপ সি চার্জার আছে দেখে না তুমি টাইপ তো কোনো অসুবিধা নেই তোমার চার্জার এটা যদি কোনো প্রবলেম হয় তুমি ফোনের চার্জার দিয়েও চার্জ করতে পারো সব চার্জার টাইপ সি ঠিক আছে এই হলো একটা ডাটা কেবিল তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন আর তারপরে এর মধ্যে আছে এর মধ্যে দিয়েছে তোমার একটা এটা একটা কেস গোপ্রোর মতন একটা কেস প্রিমিয়াম এই কেসটা পুরো প্রিমিয়াম লুক কোনো নর্মাল কোয়ালিটি নয় ভালো প্রিমিয়াম কেস এটা না হাতে ধরলে বোঝা যায় এটা একটা লক এখানে এটা এটা এরকম খুলে যায় ঠিক আছে এটা একটা লক আছে এটা এরকম চুপে আটকে যায় আর এটা এইভাবে খুলে যায় তো এখানে তুমি ক্যামেরাটা ভরে রাখতে হবে সেটা আমি দেখাচ্ছি লাস্টটা তো এরপর আছে তোমার আর আমাদের হচ্ছে এই ক্যামেরা তো এই হচ্ছে ক্যামেরা তো আমি দেখাচ্ছি এইটাও আলাদা হয়ে যায় এখান থেকে হালকা করে টানলে এটা আলাদা হয়ে গেল তো এই দেখো এখানে এইটার মধ্যে দেওয়া রয়েছে এইটার মধ্যে দেওয়া রয়েছে দুটো পোর্ট এখানে একটা কারণ এটা এইভাবে সামনেও তোমার এইভাবে সামনেও তুমি মানে পিছন দিক দিয়ে মানে এইভাবে তুমি ক্যামেরাটা রেকর্ড করতে পারবে আর প্লাস তুমি যদি মনে করো সামনে দিয়ে শ্যুট করবে মানে যেমনি গোপ্রোর যেমনি তুমি ফ্রন্ট একটা লেন্স থাকে কিন্তু এটাকে তুমি সামনাসামনি এইভাবে অ্যাডাপ্ট করে তুমি এইভাবে এটা বানাতে পারবে তো এইভাবে তুমি এটাকে শ্যুট করতে পারবে ঠিক আছে আর এইটা হলো ক্যামেরা লেন্স আর এর মধ্যে হচ্ছে এইটা হচ্ছে ব্যাটারি ঠিক আছে এর মধ্যে একটা ব্যাটারি বেস পাওয়া যায় এখানে ইনস্টা লেখা আর এখানে ইনস্টার লোগো দেওয়া আর এইখানটায় লেগে যায় এইগুলো হচ্ছে লক এই যে
এইটা টানতে হয়, এইটা টেনে এই দেখো এটা মুভ করে, এটা মুভ করে। তো এইটা যেটা রয়েছে এটা একটু টেনে ধরতে হয় এইভাবে, আর এই ক্যামেরাটাকে এইটাকে এই সাইডে বসাতে হয় ব্যাটারি এইভাবে। ঠিক আছে, দেখো দুটো পাশাপাশি আছে, তো এইটাকে হালকা টেনে এইভাবে চেপে দিলেই আটকে যায়, এটা তোমার কোনো দিক দিয়ে এটা তোমার খুলে পড়বে না। ঠিক আছে, এটা খুলে পড়বে, কিন্তু এটা ডাইরেক্ট তুমি জলে চুবাবে না, কারণ আশা আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না যে এটা জলের মধ্যে, কারণ খোলা অবভিয়াসলি এখান থেকেও খোলে জল ঢুকেবে না। এটা ওয়াটারপ্রুফ কেস পাবে, ওয়াটারপ্রুফ কেস নিয়ে তুমি এটা ইউজ করতে হবে। আর এইভাবে এটা তুমি সামনেও ব্লক করতে পারবে, ফ্রন্টে যারা ব্লক করে তারা এটা এইভাবে ব্লক করতে পারবে। আর প্লাস এইটাকে তোমরা আবার এখান থেকে খুলে, ঠিক আছে, এইভাবে খুলে আবার এটাকে তুমি অ্যাড কানেক্ট করতে পারবে। কিন্তু এটা একটু ধীরে সুস্থে করবে, কারণ এটা খুবই সূক্ষ্ম দেখতে পাচ্ছ, একদম পুরো পাতলা, মানে ছোটো ছোটো ওয়াইরিং টাইপের রয়েছে তারা একদম ছোটো ছোটো। তো বাড়িটা একটু এদিক ওদিক হলে, একটু এদিক ওদিক হলে এটা নষ্ট হয়ে যাবে। একদম সিম্পলিভাবে তোমরা এটাকে ইউজ করবে, একদম স্লোলি, একদম আস্তে, এই একটা হয়ে গেল। আর যত চেষ্টা করবে এটা কম খোলা পড়া করার। একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, তো এটা হচ্ছে যে এই সাইডটাই দেখো, এই সাইডটাতে তো এইখানটায় চার্জও হয়, প্লাস এখানে তোমার এইচডি কার্ড দিয়ে কারো এটাকে ফার্স্টে যেমন চাপতে হয়, এটা চাপলে এটাকে চেপে টানলে এটা খুলে যায়। দেখো এটা দিয়ে এটা সরালে এখানে চার্জার প্লাস এখানে মাইক্রো এইচডি কার্ড তোমার ইনস্টল করা রয়েছে। ঠিক আছে, তো এইখানে যত তুমি হাই স্পিড মেমোরি কার্ড ইউজ করবে তত ভালো, মানে ধরে নাও 128 GB, 256 GB, তো এরকম হাই স্পিড মেমোরি কার্ড ইউজ করবে যাতে এটা ভালো ওয়ার্ক করতে পারে, নাহলে ভিডিওগুলো আটকে আটকে প্রবলেম করবে। ঠিক আছে, তো ক্যামেরাটা অন করতে হলে এখানে একটা পাওয়ার বাটন দেওয়া আছে, 2 থেকে 3 সেকেন্ড প্রেস করে রাখলে এটা অন হয়ে যায়। দেখো গুটি পড়ে গেছে, তো এইভাবে দেখো ক্যামেরা দেখো এটা এটা ওয়াইড অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ কত, এ আমি দেখাচ্ছি দেখো ওয়াইড অ্যাঙ্গেল, মানে জাস্ট আমি তুমি ফোনটায় দেখো, যেমন ফোন দিয়ে শ্যুট করছি, ফোনটা অদ্দিয়ে উঁচুতে, তো ওটা পুরোটা নিচ্ছে না, কিন্তু এটা জাস্ট পুরো গাড়িটা আমার এখানে, এই দেখো পুরো গাড়িটা আমার এখানে নিয়ে নিচ্ছে, এই দেখো পুরো গাড়িটা। তো এটা কেমন কী রয়েছে সব কিছু তোমাদের দেখাবো, ফটো ভিডিও নাইটের কেমন কী আসছে, ক্যামেরার মধ্যে ইয়ে করছে। ঠিক আছে, তো এইটাই ছিল ক্যামেরার টোটাল রিভিউ। তো তো ভিডিও ফটোগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন কোয়ালিটি, আমার তো মোটামুটি ভালোই লেগেছে, মানে নাইট ভিশনটাও ভালোই দিচ্ছে, টোটাল পুরো ক্লিয়ার, মানে হালকা একটু আলো থাকলে পুরো বোঝা যাচ্ছে, এমন না যে পুরো অন্ধকার ঘুটঘুট করে, মানে ফোনের থেকে তো যথেষ্ট ভালো ক্যামেরা কোয়ালিটি। আর একটা প্রফেশনালও লাগে, একটা ক্যামেরা ব্লগিং করলে একটা প্রফেশনাল লাগে, কিন্তু ফোনের থেকে যথেষ্ট ভালো হয়। তো এখানে আমি সেটআপটা করে ভিডিওটা করেছিলাম, তো কেমন লাগলো সেটআপটা হচ্ছে কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে আউটডোর সেটআপ, ঠিক আছে, এটা হচ্ছে আমার আউটডোর সেটআপ। তো মোটো ব্লগ বলে বাইরেই গাড়িতেই আমি পুরো সেটআপটা করে ফেলেছি, তো এর সাথে একটা পুরো একটা কিট নিয়েছি, মানে যেটার মধ্যে সব ধরনের কানেক্টার, মানে সব ধরনের রেজার, ক্যামেরাটাকে এদিক ওদিক করে সব রকম আমি সেট করতে পারবো। তো সেরকম একটা পুরো একটা কম্বো নিয়েছি, তো সেটা আমি অন্য একটা ব্লগে কোনোদিনও তোমার সাথে শেয়ার করবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্যামেরাটাও কেমন লাগলো সেটাও জানাবে। ঠিক আছে, তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা আমার এই ব্লগগুলো দেখতে পারো, আর ঘাটশিলে গেছিলাম সেই ব্লগটাও দেখতে পারো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমার পাশে থাকো, টাটা বাই।